নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যশোদার রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এখন গরমকাল চলছে, আমি এর আগেও দেখিয়েছি আপনাদের পটল পোস্ত এবং দেখিয়েছি দই পটল, যেটা আপনাদের খুবই ভালো লেগেছে। এছাড়াও আছে মশলা পটল এবং ছানার বড়া দিয়ে পটল আলুর তরকারি, এছাড়াও আছে পটল আলু কুমড়োর রেসিপি, তিল পটলেশ্বরী। আজ আমি নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের একটি পটলের রেসিপি। এইখানে লাগবে বেশ বড় মাপের পটল। পটলগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এক একটা পটলকে আমি 3-4 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি সোয়াবিন সেদ্ধ। আপনারা দেখতে থাকুন, রেসিপিটা একদমই অন্যরকম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে সর্ষের তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। তারপরে যখন ধোঁয়া বেরোচ্ছে তেল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এরপরে কেটে রাখা পটলগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। একদম অন্য স্বাদের এই নিরামিষ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দেবেন বরাবরের মতো। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পটলগুলো ভাজতে ভাজতেই আমি এখানে একটা মাঝারি মাপের টমেটো ও 4-5 কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে রেখে দেব। পটলগুলো দেখুন আমার লালচে করে ভাজা হয়ে গেছে। আমি আর তেল দেব না, ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আছে দারুচিনি, লবঙ্গ এবং 2-3 ছোট এলাচ। 1 মিনিট মতো এটা ভাজা হবার পর এতে দিয়ে দেব গোটা জিরে। আর মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে দিয়ে এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। এতে একটা মাঝারি মাপের টমেটো ও 4-5 কাঁচা লঙ্কা আছে। খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। মশলা দিয়ে তেল বেরিয়ে এলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে কিছু মশলা দিয়ে দেব। প্রথমেই দেব কিছুটা হলুদ গুঁড়ো, এরপরে দেব 1/2 চা চামচ কিউমিন পাউডার বা জিরে গুঁড়ো, এরপরে দেব কোরিয়েন্ডার পাউডার বা ধনে গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো এবং 1 চা চামচ আদা বাটা। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কষাতে কষাতেই এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, তা নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দিয়ে দেব সামান্য একটু হিং এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো প্রায় 1 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে আসছে। এই সময় এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব, যেহেতু টমেটো দেওয়া আছে এই সামান্য পরিমাণ চিনিটা দিলে মশলাটা একটা ব্যালেন্স হবে। এরপর আগে থাকতে আমি 3 মাঝারি মাপের আলু কেটে ডুমো করে জল ছিটিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এই সেদ্ধ করা আলু টুকরোটা এখানে আমি যোগ করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আলুটা সেদ্ধ করে রাখলে রান্নাটা তাড়াতাড়ি করতে সুবিধা হয়। আলুটাও দিয়ে মশলাটা কষাবার পরে এখানে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দেব। এর আগেই প্রথমে দেখিয়েছি এখানে 1 বাটি সোয়াবিন সেদ্ধ আমি নিয়েছি। সোয়াবিনটা প্রেশার কুকারে একটু সামান্য নুন আর জল দিয়ে 2 সিটি দিয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আলু আর সোয়াবিন খুব ভালো করে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে ভেজে রাখা পটলগুলো আমি যোগ করে দেব। দিয়ে আলু, পটল ও সোয়াবিন আবারও 1-2 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপরে পরিমাণ মতো জল এখানে আমি যোগ করে দিচ্ছি। খুব বেশি জল লাগবে না, যেহেতু আলুটা সেদ্ধ, সোয়াবিনটা সেদ্ধ আছে, পটলটা ভাজা আছে, খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। এইভাবে আলু সেদ্ধ করে রেখে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে দেওয়ার পরে সমস্ত মশলাটা আমি একবার ভালো করে মিশিয়ে নেব আলু, পটল ও সোয়াবিনের সাথে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। এই সময় ঢাকা চাপা দিয়ে ফুটতে দিয়ে দিলে তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিট পরে দেখুন চলে এসেছি, খুব সুন্দরভাবে মশলাটা ফুটে গিয়ে তরকারির সাথে মিশে গেছে আর জলটাও বেশ অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আর আমার ফোটাবার দরকার নেই।
এই সময় গ্যাসের ফ্লেম অফ করবার আগে আমি কিছু ড্রাই রোস্ট করে রাখা কসৌরি মেথি এখানে যোগ করে দেব। আপনাদের কাছে কসৌরি মেথি না থাকলে ধনে পাতাও দিতে পারেন বা ঘি গরম মশলা দিয়েও বন্ধ করে দিতে পারেন গ্যাসের ফ্লেম। দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, তার আগে এক মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম। পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে আমার আলু পটল সোয়াবিনের রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বরাবরের মতো একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আরেকদিন আর একটা এরকম নিরামিষ রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল।